দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে জানিয়ে আমাদের হাতে সর্বশেষ আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতির অবসান ঘটালো আসাদ আস এদিকে ইরানের সাত প্রেসিডেন্ট প্রার্থীর নাম ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়ে দিব মার্কিন সামরিক ঘাঁটি থাকার কথা অস্বীকার করেছে পাকিস্তান সরকার এদিকে সুপার সাইক্লোন হচ্ছে ইয়াস আঘাত হানতে পারে একশো পঁচাশি কিলোমিটার বেগে এদিকে পর সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো জানিয়ে দিব পূর্ব জেরুজালেমে ফের ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দিব সাংবাদিক গ্রেপ্তার করে ইইউর নিষেধাজ্ঞায় বেলারুস দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতির অবসান ঘটাল হাসত আর ইরাক থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেওয়ার পরও ওয়াশিংটন সেনা প্রত্যাহার না করায় ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা আসত আর সাবি আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে নাম প্রকাশে অনিচ্ছক একজন কমান্ডার মিডিল ইস্ট আই নিউজে একথা জানিয়েছেন তিনি জানান তার সংগঠনের যোদ্ধারা আবারও আমেরিকার সেনা বহর এবং সামরিক ঘাটির উপর হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে ইরাক সরকার একটি সময়সীমা বেঁধে দেওয়ার কারণে সমস্ত প্রতিরোধকামী সংগঠন আমেরিকান সেনাদের উপর হামলা বন্ধের সিদ্ধান্ত নেয় সন্ত্রাসবাদ বিরোধী এসব সংগঠন ইরাকে জাতীয় সংসদে পাশ হওয়া সেনা প্রত্যাহার সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানিয়ে আসছে দুই সালের তিন জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসিম সোলাইমানিকে এবং ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবো মাহাদি আল মুহান্তিসকে মার্কিন সেনারা সন্ত্রাসী কায়দায় হত্যা করার দুই দিন পর ইরাকের জাতীয় সংসদ মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ করে এ সূত্র জানিয়েছে পার্স টুডে এদিকে ইরানের সাত প্রেসিডেন্ট প্রার্থীর নাম ঘোষণা করল প্রজাতন্ত্র ইরানের সাত প্রেসিডেন্ট প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে জাকানি আব্দুল নাসের হেম্মাতি ও সায়েদ আমির হোসেন কাজী জাদে হাসেমি আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সাত প্রার্থীর নাম ঘোষণা করা হয় এর আগে ইসলামী প্রজাতন্ত্র ইরানের গার্ডিয়ান কাউন্সিল বা অভিভাবক পরিষদের মুখপাত্র আব্বাস আলী কাত খোদাই জানান পাঁচশো জন প্রার্থী হিসেবে নাম নিবন্ধন করেছিল এর মধ্যে শেষে নাম বলে তিনি জানিয়েছেন মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন আয়োজন ও পরিচালনার মূল দায়িত্ব পালন করে থাকে তবে প্রার্থী যাচাই বাছাইয়ের দায়িত্ব হচ্ছে গার্ডিয়ান বা অভিভাবক পরিষদের আগামী আঠারো জুন শুক্রবার ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এই সূত্র জানিয়েছে পার্স টুডে এদিকে মার্কিন সামরিক ঘাঁটি থাকার কথা অস্বীকার করেছে পাকিস্তানি সরকার পাকিস্তান সরকার সে দেশে মার্কিন সামরিক ঘাঁটি থাকার কথা অস্বীকার করেছে এবং বলেছে এ ব্যাপারে যে সব কথাবার্তা ও খবর শোনা যাচ্ছে তা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় পাকিস্তান ও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের একই সময়ে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জায়দ হাফিজ চৌধুরী এক বিবৃতিতে সে দেশে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের জন্য ইসলামাবাদের সিদ্ধান্তের বিষয়ে প্রকাশিত খবরকে সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি আরও বলেছেন সে দেশে আমেরিকা কার সামরিক কিংবা বিমান বাহিনীর কোনো ঘাঁটি নেই এবং এ ধরনের কোনো প্রস্তাবও ইসলামাবাদ পায়নি পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন কেবল সন্দেহের ভিত্তিতে এ ধরনের গুঞ্জন একেবারেই ভিত্তিহীন এবং দায়িত্বহীনতার পরিচয় তাই এ থেকে সবারই বিরত থাকা উচিত পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী উপজাতি অধ্যুষিত শালোজান ও টার্মিনাল এলাকায় মার্কিন সামরিক ঘাটি স্থাপনের কাজ চলছে বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই প্রক্রিয়া জানানো হলো অবশ্য চলতি বছর সেপ্টেম্বর নাগাদ আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেওয়ার পর বিকল্প হিসেবে পাকিস্তানের অভ্যন্তরে আমেরিকার সামরিক ঘাটি নির্মাণের ব্যাপারে গুঞ্জন শোনা যাচ্ছিল মার্কিন কোনো কোন রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা সম্প্রতি পাকিস্তানের নাম উল্লেখ না করে বলেছিলেন আফগানিস্তানের উপর নজরদারি অব্যাহত রাখার জন্য মার্কিন সেনাদের একটি অংশ আফগানিস্তানের আশেপাশে কয়েকটি ঘাটিতে মোতায়েন রাখা হবে। যদিও মার্কিন কর্মকর্তারা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর এই সব সেনাদের একটি অংশ কোথায় মোতায়েন রাখা হবে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেনি। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন খবরে জানা গেছে পাকিস্তানে ক্ষেত্রে আমেরিকার টার্গেট। পর্যবেক্ষকরা বলছেন পাকিস্তানে মার্কিন সেনাপত মোতায়েনের ব্যাপারে সে দেশের রাজনৈতিক দলগুলো ও জনগণের মধ্যে বড় ধরনের প্র স্পর্শকাতরতা লক্ষ্য করা গেছে। এ কারণে এই সংক্রান্ত খবর প্রকাশের সাথে সাথে পাকিস্তান সরকার এ ব্যাপারে প্রক্রিয়া দেখিয়ে মার্কিন ঘাটে স্থাপনের খবরকে সরাসরি নাকচ করে দিয়েছে। এর আগে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর তাদেরকে কোথায় মোতায়েন রাখা হবে সে ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী বলেছিলেন এ ব্যাপারে যে সব কথাবার্তা শোনা যাচ্ছে তা কেবলই গুঞ্জন এবং ইসলামাবাদ সে দেশে মার্কিন ঘাটে স্থাপনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। বাস্তবতা হচ্ছে প্রায় 9 বছর আগে মার্কিন সরকার তাদের সর্বশেষ সামরিক পাকিস্তানের হাতে হস্তান্তর করতে বাধ্য হয়েছিল যা ছিল পাকিস্তানের জনগণের দীর্ঘ প্রত্যাশার ফল এ অবস্থায় আবারও পাকিস্তানে মার্কিন ঘাঁটি নির্মাণের খবরে সেদেশের দেশের জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিশেষ করে তালেবান সহ অন্যান্য উগ্র গোষ্ঠীগুলোর তৎপরতার বৃদ্ধিতে এই অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয় মার্কিন সেনা উপস্থিতিকে ভালো চোখে দেখছে না সে দেশের জনগণ তবে পাকিস্তান সরকার যতই অস্বীকার করুক না কেন জেনে পাক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাম্প্রতিক বৈঠকের পর সামরিক ঘাঁটি নির্মাণের ব্যাপারে ইসলামাবাদের উপর হোয়াইট হাউজের চাপ বৃদ্ধির ব্যাপারে জনমনে উদ্বেগ বেড়েছে এই সূত্র জানিয়েছে পার্স টুডে এদিকে সুপার সাইক্লোন হচ্ছে ইয়াস আঘাত হানতে পারে একশো কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় ইয়াস ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে আজ বিকালের মধ্যেই সুপার সাইক্লোনে পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড় বাতাসের গতি ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত বেড়ে গিয়েছে আগামীকাল সকালে ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে এটি আঘাত হানতে পারে ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এটি ঘন্টায় 9 কিলোমিটার গতি নিয়ে এগোচ্ছে খবরে বলা হয়েছে বুধবার দুপুরে স্থলভাগে আশ্রে পড়ার সময় ইয়াসের গতিবেগে একশো থেকে 165 কিলোমিটার সর্বোচ্চ 185 কিলোমিটার হতে পারে এটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে উড়িষ্যার এবং পশ্চিমবঙ্গের পারাদ্বীপ ও সাগরদ্বীপের বালেশ্বরের কাছ দিয়ে ইয়াস অতিক্রম করবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে এর মধ্যে ঝড়টির প্রভাব দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় দেশগুলোতে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে খুলনা সাতক্ষীরা পটুয়াখালী নোয়াখালী এলাকার নিচু এলাকা এবং চরাঞ্চলগুলোতে জোয়ারের পানি প্রবেশ করেছে অনেক স্থানে বেড়িবাদ টোপকে ওই পানি প্রবেশ করেছে সুন্দরবনের দুবলার সহ জেলে পল্লীগুলোর বেশিরভাগ এলাকা এরই মধ্যে ডুবে গিয়েছে এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে এখন পর্যন্ত দেশের তিনটি সমুদ্র বন্দর এবং উপকূলীয় এলাকাকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সমুদ্রে মাছ ধরার নৌকা এবং নৌযানগুলোকে উপকূলের নিরাপদ স্থানে আসতে বলা হয়েছে এদিকে যুদ্ধবিরতির পর ইসরায়েলের সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল এবং নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের মধ্যে দীর্ঘ এগারো দিনের হামলা শেষে চলছে যুদ্ধবিরতি এর মধ্যেই মধ্যপ্রাচ্যে সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিঙ্কেন আজ চার দিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো তেলাবিবে পা রেখেছেন তিনি গুরুত্বপূর্ণ এই সফরে ব্লিঙ্কেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নেওয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন এরপর তিনি যাবেন পশ্চিম রামাল্লায় সেখানে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার যদিও এই দুই নেতার সঙ্গে সাক্ষাৎ করে সফর সফর শেষ নয় এরপরেই তিনি যাবেন পার্শ্ববর্তী দেশ মিশর ও জর্ডানে সেখানে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যকার সংঘাত নিরসন নিয়ে নানা পরামর্শ করবেন তিনি এগারো দিন পর যুদ্ধবিরতিতে মিশরের মধ্যস্থতার জন্য দেশটিকে স্বাগত জানানোর কথা রয়েছে তার হঠাৎ করেই কেন এমন সফরের সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের পেছনে মার্কিন সমর্থন রয়েছে রয়েছে অস্ত্র ও মিলিয়ন ডলারের সামর্থিক সহযোগিতা এ ধরনের নানা অভিযোগ করেছে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে ঠিক এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অনেক বিশ্লেষক মনে করেন ব্লিংকেনের এই সফর আপাতত কিছুদিনের জন্য মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধান করতে পারে তবে এই সমস্যার মূল রয়েছে আরো গভীরে সেখান থেকে সমাধান করতে হবে ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয় 2020 সালে জাতিসংঘ ইসরায়েলকে 130 কোটি ডলার সহায়তা দিয়েছে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসন আমলে ইসরায়েলকে দীর্ঘমেয়াদী যে সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার অধীনেই এই সহায়তা গেছে আর এই সহায়তায় প্রায় পুরোটাই ছিল সামরিক সাহায্য 2016 সালে প্রেসিডেন্ট ওবামা ইসরায়েলকে সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেন যার অধীনে দুই থেকে ১৮ সাল থেকে তার পরবর্তী দশ বছর ইসরায়েল আটত্রিশ মিলিয়ন ডলার এবং তিন কোটি ডলার সামরিক সাহায্য পাবে তার আগে বছরের তুলনায় ওই সাহায্য বেড়েছে প্রায় ৬ শতাংশ এছাড়া গত বছর ইসরায়েলে নতুন অভিবাসীদের পুনর্বাসনে যুক্তরাষ্ট্র পঞ্চাশ লাখ ডলার সাহায্য দিয়েছে বিশ্বের যে কোনো দেশ থেকে ইহুদিরা ইসরায়েলে গিয়ে বসতি করতে চাইলে তাকে স্বাগত জানানোর নীতি বহুদিন ধরেই সে দেশে রয়েছে ইসরায়েলকে অত্যাধুনিক একটি সামরিক শক্তিধর দেশ গড়ে তুলতে যুক্তরাষ্ট্র বছরের পর বছর যে সাহায্য করছে তার যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক অস্ত্র কেনার জন্য তহবিল যোগানো হচ্ছে উদাহরণস্বরূপ ইসরায়েল যুক্তরাষ্ট্র থেকে পঞ্চাশটি অত্যাধুনিক পঁয়ত্রিশ যুদ্ধ বিমান কিনেছে যা দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানো যায় এই সূত্র জানিয়েছে আলজাজিরা এদিকে পূর্ব জেরুজালেমে ফের ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল টানা এগারো দিন যুদ্ধ শেষে গত শুক্রবার মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি করে ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধবিরতির দুদিন না যেতেই ফের এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের দখলদার সেনাবাহিনী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয় পূর্ব জেরুজালেমে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে ওই ফিলিস্তিনির বিরুদ্ধে কথিত ছুরিয়াঘাতের অভিযোগ আনা হয়েছে ছুরিয়াঘাতে আহত দুই ইসরায়েলের মধ্যে একজন সৈন্য তাদের একজন আর একজন হালকা আহত হয়েছেন ইসরায়েলের জাকা ইমার্জেন্সি সার্ভিস ঘটনাস্থলে সম্ভাব্য হতাহত কেউ আছে কিনা তা জানতে একজন ক্রু পাঠিয়েছে হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ওই ক্রু সদস্য নিশ্চিত করেছেন পুলিশ জানিয়েছে হামলাকারীকে নিরস্ত্র করা হয়েছে রয়টার্সের খবরে আরও বলা হয় পূর্ব জেরুজালেমের শেখ জার্রা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে এলাকায় ইসরায়েলি দখলদাররা ফিলিস্তিনিদের বাড়ি থেকে উচ্ছেদ করে যার ফলে গণপ্রতিবাদ সংগঠিত হয় এবং এরপর হামাস ও ইসরায়েলের মধ্যে এগারো দিন ব্যাপী যুদ্ধ সংগঠিত হয় ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে ছুরি আঘাতে আহতদের মধ্যে একজন সৈন্য রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে ইসরায়েলি বিমান বাহিনীর ইউনিফর্ম দেখা দেখা যায় যায় এতে আরও ওই বসে আছেন তার পিঠে পরিহিত একজন আঘাতের দাগ এবং চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন এই সূত্র জানিয়েছে ওডি দর্শক মূলত ফিলিস্তিনের একজন ব্যক্তি ইসরায়েলের দুই অভিবাসীর উপর হামলা চালালেই ইসরায়েলি সেনাবাহিনী তার উপর সরাসরি গুলি চালিয়ে তাকে হত্যা করে এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি সাংবাদিক করে নিষেধাজ্ঞায় বিমান নামিয়ে সাংবাদিক গ্রেপ্তার ইউর গ্রেপ্তারের ঘটনায় বেলারুসের উপর এক গুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন গতকাল এক জরুরি বৈঠকের পর এসব নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে তারা নিষেধাজ্ঞায় বলা হয়েছে বেলারুশের কোন বিমান ইউরোপীয় ইউনিয়নের এয়ার স্পেস বা আকাশপথ ব্যবহার করতে পারবে না এমনকি ই ইউর আওতাভুক্ত কোনো দেশে বেলারুশের বিমান নামতেও পারবে না পাশাপাশি ইউরোপের বিভিন্ন বিমান সংস্থাও আপাতত বেলারুশে কোনো বিমান চালাবে না এর আগে একটি যাত্রীবাহী বিমানকে ঘুরিয়ে নিয়ে অবতরণ করতে বাধ্য করে বিমানটিকে ঘুরিয়ে নিজেদের আকাশে রাখতে ও নামাতে রীতিমতো ফাইটার জেট ব্যবহার করা হয় খবরে বলা হয়েছে বিমানটি অবতরণ করার সঙ্গে সঙ্গেই তাতে উঠে পড়েন সৈন্য সদস্যরা প্রথমে বোমা আতঙ্কের কারণে বিমানটি নামানো হয়েছে জানালেও পরে বিমানে থাকা এক সাংবাদিক ও ব্লকারকে গ্রেপ্তার করা হয় এ সময় ধরে নিয়ে যাওয়া হয় তার বান্ধবীকেও বিমান থেকে সেনাদের সঙ্গে নামার সময় তার সহযাত্রীদের সাংবাদিক রামান বলেছিলেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে রবিবারের এই ঘটনার পর বিশ্ববাসী নিন্দার মুখে পড়ে বেলারুস সরকার বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এই ঘটনার তীব্র প্রতিবাদ করে একটি যাত্রীবাহী বিমানকে এমন হেনস্থা করে নামানই ক্ষুব্ধ হয় ইউ যার জেরেই দেশটির উপর দেওয়া হলো এই নিষেধাজ্ঞাগুলো আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য